আপনারা এই চ্যানেলটা ভালো করে দেখেন। চ্যানেলের নেম হচ্ছে রেসপেক্ট মাস্টার, চ্যানেলটা ভেরিফাইড আছে। এই চ্যানেলে শুধুমাত্র 29টা ভিডিও আপলোড করা হয়েছে। এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা হচ্ছে 2 মিলিয়নেরও বেশি, প্রায় বলতে পারেন আপনি 22 লক্ষ সাবস্ক্রাইবার। এই চ্যানেলটা একটাও ভিডিও কিন্তু নিজে থেকে বানায় না, কোনো ভিডিওটা এর বানানো না, শুধুমাত্র কী করে জানেন, কোথাও থেকে ভিডিওগুলোকে কপি করে এবং সেই ভিডিওগুলোকে এডিট করে, তারপর কি তারপর সেগুলোকে আপলোড করে দেয়। দেখতে পাচ্ছেন এখানে শুধুমাত্র 29টা শর্ট ভিডিও আপলোড করা হয়েছে, একটাও লং ভিডিও কিন্তু নেই। যখন এই চ্যানেলে প্রথমের দিকে ভিডিও আপলোড শুরু করে তখন কিন্তু বেশি না 8 থেকে 9টায় ফেস ক্যাম দিয়েছে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6 7 8 আর উপরে এক জায়গায় আমি দেখলাম একটা ফেস ক্যাম আছে, যে কোনো একটা ফেস ক্যাম ভিডিও আরও হবে। হ্যাঁ, তো এই 8 থেকে 7টা ভিডিওতে শুধুমাত্র ফেস ক্যাম দিয়েছে, ফেস ক্যামও দেয়নি, এটাকে আমরা বলি রিয়্যাক্ট করা বা রিয়াকশান ভিডিও মেক করেছে। বাকি সবগুলো ভিডিও দেখেন কোনো ধরনের ফেস ক্যাম ইউজ করেনি। এই ভিডিওগুলো অলরেডি ইউটিউবে কোথাও না কোথাও আপলোড করা হয়েছে, এ শুধুমাত্র সেগুলোকে উঠিয়েছে এবং ভালো করে এডিট করে আবার শর্ট ভিডিওতে আপলোড করে দিয়েছে। এবং এই চ্যানেলটা মনিটাইজও আছে, শুধুমাত্র মনিটাইজ নয়, এটা ভালো রেভিনিউ জেনারেট করছে। আমরা অনেক সময় বলি যে চ্যানেলটা মনিটাইজ আছে, আসলে আপনি কীভাবে বুঝবেন যে এই চ্যানেলটা মনিটাইজ কিনা? এখন তো সব চ্যানেলে অ্যাড দেয়, যেটাতে মনিটাইজ আছে সেখানেও অ্যাড দেয়, যেটাতে মনিটাইজ নেই সেখানেও অ্যাড দেয়। এই চ্যানেলটা যে মনিটাইজ আছে সেটা আপনারা কীভাবে বুঝবেন? বেশি কিছু করতে হবে না, এই যে আপনি চ্যানেলের উপরে চলে আসবেন, তারপরে মাউসে যে আপনার রাইট বাটন আছে বাটনে ক্লিক করবেন, এখানে নিচের দিকে চলে আসবেন, ভিউ পেজ সোর্স নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এটার উপরে ক্লিক করবেন। তারপরে কিন্তু আপনাদের সামনে এই যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এখান থেকে কিন্তু আমরা চেক করতে পারবো চ্যানেলটা মনিটাইজ আছে কি না। এরপর আপনাকে কিছু করতে হবে না, আপনার কিবোর্ডে গিয়ে কন্ট্রোল এফ প্রেস করতে হবে, করে ফেললেন। তারপর এই যে এখানে একটা সার্চ বার খুলে গিয়েছে, এখানে আপনাকে সার্চ করতে হবে মনিটাইজেশন লিখে, লিখে ফেললাম। দেখেন সার্চ করার পরে কিন্তু এইখানে একটা অপশন দেখাচ্ছে কি, মনিটাইজেশন ইনেবলড, ভ্যালিউ, ভ্যালিউটা কেমন আছে দেখেন, ট্রু বলা হয়েছে, ট্রু মানে কি সত্য। যদি বা যে চ্যানেলে মনিটাইজেশন অন থাকবে তার কিন্তু এই লেখাটার পর আপনার ট্রু চলে আসবে, আর যার মনিটাইজেশন অন থাকবে না তার কিন্তু এখানে ফলস চলে আসবে। এবং এটা আপনারা নিজেরাই ট্রাই করে দেখতে পারেন, আপনারা চাইলে আমার চ্যানেলে গিয়ে এটাকে ট্রাই করতে পারেন, আমার চ্যানেলটা মনিটাইজ আছে। এবং এমন কোন একটা চ্যানেল যে চ্যানেলটা আপনার মনে হচ্ছে যে মনিটাইজ নেই, সেই চ্যানেলেও গিয়ে আপনি সেমভাবে সার্চ করবেন, তাহলে দেখতে পারবেন যে ওই চ্যানেলটা এখানে ফলস লেখা আসবে। সো আমরা এই চ্যানেলের যে আর্নিংটুকু আছে সেটা একটু দেখে ফেলবো। আমরা সোশ্যাল মিডিয়ে চলে আসলাম, সোশ্যাল মিডিয়ে আসার পর দেখতে পাচ্ছেন যে এই চ্যানেলের যে ইনকাম আছে এটা অ্যাটলিস্ট কিন্তু $35,000 দেখাচ্ছে। একটা কথা বলি যে সোশ্যাল ব্লেড কিন্তু একেবারে অ্যাকুরেট দেখায় না, সোশ্যাল ব্লেড ভিউসের উপর ডিপেন্ড করে একটা এস্টিমেটেড আর্নিংস দেখায়। এখানে ভালো করে দেখেন আপনি কিন্তু এই চ্যানেলে আপনার ভিউসও আছে আবার 142 মিলিয়ন ভিউস, আপনি কল্পনা করতে পারছেন না যে কতটা ভিউস এই চ্যানেলটা গেইন করেছে। এই হিসাবে কিন্তু বলতেছে যে $35,000, আমি সব কিছু বাদ দিলাম, এটা কিন্তু 30 দিনের আর্নিং দেখাচ্ছে, আমি ধরে নিলাম যে 30 দিনে $35,000 না, শুধুমাত্র $1,000 ইনকাম করে। আপনি যদি $1,000টাকে বাংলায় কনভার্ট করেন, ঠিক আছে, তাহলে আমি এখানে আপনাকে করে দেখাচ্ছি। দেখেন আমি যে $1,000টাকে যদি বাংলায় কনভার্ট করি, বর্তমানে কিন্তু ডলার রেট আপনার 108 করে সামথিং, তো আমরা 1,000 লিখলাম, এটাকে আমরা বাংলাটাকে কনভার্ট করে ধরে নিচ্ছি 108 টাকা বা 10 টাকা, এখন 8 টাকাই ধরি, ইকুয়াল করলাম। তাহলে দেখতে পাচ্ছেন আপনি এই চ্যানেলটা মান্থলি কোনো ভিডিও না বানিয়ে শুধুমাত্র অন্যের ভিডিও আপলোড করে 1,08,000 টাকারও বেশি টাকা ইনকাম করছে, মিন্স লক্ষের উপরে টাকা পর্যন্ত ইনকাম করছে। চ্যানেলে কোনো ভিডিও কিন্তু নিজের নেই, বিগত দিনে দিনে একদিনে 29 লক্ষ ভিউস পেয়েছে, তারপরে দেখেন 31 লক্ষ ভিউস পেয়েছে, 51 লক্ষ ভিউস পেয়েছে, এভাবে করে ভিউস পাচ্ছে, প্রতিদিনই ভালো থেকে ভালো পরিমাণে ভিউস পাচ্ছে। এখানে দেখেন এই চ্যানেলের যে লোকেশান দেওয়া আছে সেটা কিন্তু US দেখাচ্ছে, আপনি যদি এই চ্যানেলের অ্যাবাউট সেকশনে যান তাহলে কিন্তু US দেওয়া আছে, এই যে ইউনাইটেড স্টেট। বাট আপনি কি জানেন এই চ্যানেলটা একজন বাংলাদেশি ইউটিউবার রান করছে? আমি কীভাবে বুঝলাম, এই যে আপনি হোমে চলে যাবেন, হোমে আসার পর আপনারা এখানে আরেকটা চ্যানেল দেখতে পাচ্ছেন যেটা কিন্তু এরই চ্যানেল, সে অ্যাড করে রেখেছে, সেটা হচ্ছে নাইম ড্রয়িং একাডেমি। এখন আমরা এই চ্যানেলটা যদি ওপেন করি তাহলে দেখব এই চ্যানেলটা কিন্তু বেঙ্গলি ক্রিয়েটরের এবং সে বাংলাদেশেই থাকে। আমি কী করলাম, একেবারে অ্যাবাউট সেকশনে চলে গেলাম,
এই যে এই যে অ্যাবাউট সেকশনে দেখেন একবার নিচের দিকে বাংলাদেশ, লোকেশন হচ্ছে বাংলাদেশ, মানে এই চ্যানেলটা যে রান করছে রিসপেক্ট মাস্টার, এও কিন্তু বাংলাদেশের নাগরিক বা বাংলাদেশে বসবাস করে। তাহলে আপনারা বুঝতেই পারছেন যে একজন বাংলাদেশি কোনো প্রকার ভিডিও না বানিয়ে শুধুমাত্র এক জায়গা থেকে ভিডিওগুলোকে কপি করে এখানে নিয়ে পেস্ট করে দিচ্ছে এবং এই চ্যানেল থেকে প্রতি মাসে অ্যাটলিস্ট লক্ষ টাকা পর্যন্ত ইনকাম করছে। এই চ্যানেলে যদি আপনারা মোস্ট পপুলার ভিডিওগুলো দেখেন তাহলে বলবেন যে এত বেশি ভিউস, দেখেন একটা ভিডিওতে তো 76 মিলিয়ন ভিউস হয়েছে, 65 মিলিয়ন, 45 মিলিয়ন, 37 মিলিয়ন, আর এগুলো হচ্ছে কিন্তু রিয়াকশন ভিডিও, যেখানে ফেস দেখে শুধুমাত্র একটা ভিডিওকে রিয়্যাক্ট করেছে। সো যদি আপনারা জানতে চান যে কীভাবে এই ভিডিওগুলো মেক করবেন, আমি কিন্তু এর উপর অলরেডি একটা টিউটোরিয়াল মেক করে রেখেছি, এই যে হাতের বাঁ পাশে আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা ওই ভিডিওটাকে দেখে ফেলবেন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে এই ধরনের আপনি রিলস বা শর্টস ভিডিও খুব সহজে মেক করতে পারেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে ফেলবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং অবশ্যই চ্যানেলটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো আবার দেখাবো নতুন এক ভিডিওতে নতুন এক টপিকের সাথে, তখনকার জন্য বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।